শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতেই নজর রাখবো রাজ্যের করোনা সংক্রমণের দিকে দৈনিক করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় দ্বিগুণেরও বেশি বেড়েছে একই সঙ্গে সংক্রমণের যে হার সেই হারও বেড়েছে দ্বিগুণের বেশি স্বাভাবিকভাবে এটা একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে দ্বিগুণের বেশি গতকাল যেখানে সংক্রমণ ছিল ১০৮৯ তা বেড়ে হয়েছে ২১১৮ অর্থাৎ বৃহস্পতিবার যে করোনা সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাতে করে দেখা যাচ্ছে যে দ্বিগুণের বেশি করোনা সংক্রমণ বেড়েছে রাজ্যে কলকাতার দিকে যদি তাকাই তাহলে কলকাতা সংক্রমণের শীর্ষে রয়েছে গতকাল অর্থাৎ বুধবার যেখানে কলকাতায় সংক্রমণ ছিল ৫৪০ সেটা বেড়ে আজ হয়েছে ১০৯০ কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা সেখানেও গতকালের তুলনায় সংক্রমণ অনেকটাই বেড়েছে আজকে করোনা সংক্রমণ সেখানে ৩০০ এছাড়াও হাওড়া হুগলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ অন্যদিকে আজকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠকে এটা জানানো হয় যে ৮টি জেলায় দেশের ৮টি জেলায় ১০% উপর পজিটিভিটি রেট এর মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২.৫% যা স্বাভাবিকভাবে একটা উদ্বেগের বিষয় স্বাভাবিকভাবে এটা বলা যেতেই পারে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন টেলিফোনে কথা বলবো তার সঙ্গে নিমাই যেভাবে সংক্রমণ বাড়ছে এবং দ্বিগুণেরও বেশি সংক্রমণ গতকালকের তুলনায় আজ স্বাভাবিকভাবে যথেষ্ট চিন্তার বিষয় এটা একেবারেই স্বপন চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরের এবং সেই সঙ্গে প্রশাসনের এবং চিকিৎসকদের কারণ তার কারণ গত ২৪ ঘন্টায় রাজ্যের একেবারে দ্বিগুণ সংখ্যক লোক আক্রান্ত হয়েছেন তার আগের ২৪ ঘন্টার থেকে এবং সেটা ২০০০ বেশি মানুষ ২১২৮ জন আক্রান্ত এবং সবথেকে চিন্তার বিষয় পজিটিভিটি রেট সেটা কিন্তু ৫.৪৭% তুমি বুঝতে পারছো যে ৫%-এর উপরে মানে এই পজিটিভিটি রেট যথেষ্ট উদ্বেগজনক এবং কলকাতায় সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন ১০৯০ জন গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে তার পজিটিভিটি রেট যেটা সকালে প্রকাশ করেছিল স্বাস্থ্য মন্ত্রক ১২.৫% এবং এই পজিটিভিটি রেট আজকে যেভাবে আরো মানুষ অনেক মানুষ ১০০০-এর উপর মানুষ আক্রান্ত হয়েছেন তাহলে আরো পজিটিভিটি রেট বাড়তে পারে এবং স্টেট অফ কনসার্ন উদ্বেগজনক রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গেও তালিকায় রয়েছে তার কারণ পশ্চিমবঙ্গে পজিটিভিটি রেট অনেক বেশি এছাড়া তুমি জানো যে ৮টি জেলা মিজোরামের ৬টি জেলা এবং অরুণাচল প্রদেশের ১টি জেলা এবং রাজ্যে এই রাজ্যের কলকাতা ১০%-এর উপরে পজিটিভিটি রেট রয়েছে যে কারণে রীতিমতো একটা আশঙ্কা দেখা দিচ্ছে এবং এই উৎসবের মরশুমে মানুষজন যেভাবে রামছেন সামনে আবার বর্ষ শেষের রাত রয়েছে বর্ষ বরণের দিন রয়েছে এই কোভিড বিধি না মানলে এই যে সংক্রমণ এটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা এবং স্বাস্থ্য দপ্তরও কিন্তু ইতিমধ্যে বৈঠক করে সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা শুরু করেছে এবং উদ্বেগ প্রকাশ করেছে স্বপন নিমাই দেখো একদিকে যেরকম সংক্রমণ বাড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে সংক্রমণের খবর সামনে আসছে আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ সহ ১২ জন করোনা আক্রান্ত স্বপন আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডক্টর টি কে গিরি তপন কুমার গিরি তিনি প্রথম আক্রান্ত হন করোনায় ৩ দিনের আগে এই ৩ দিনের মধ্যে আরো ১১ জন পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তারা আক্রান্ত হচ্ছে তাদের পজিটিভ রিপোর্ট এসেছে এবং আরো কয়েকজনের উপসর্গ দেখা দেওয়ায় তাদের পরীক্ষা করা হচ্ছে অনেকের পজিটিভ রিপোর্ট আসতে শুরু করেছে বলে জানা গেছে এবং এই সংখ্যাটা তো বাড়বে অর্থাৎ করোনা থাবা আর আহমেদ ডেন্টাল কলেজে এবং সব থেকে বড় কথা যে এই আর আহমেদ ডেন্টাল কলেজে যারা পজিটিভ হয়েছেন তাদের কিন্তু হোস্টেলে কলেজের হোস্টেলে আইসোলেশনে রাখতে গিয়ে জায়গার অভাব দেখা দিয়েছে ফলে সব মিলিয়ে একটা সংকট তৈরি হয়েছে আর আহমেদ ডেন্টাল কলেজে স্বপন নিমাই কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল যে যদি পরিস্থিতি বেগতিক দেখা হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যে একদম যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলোকে তৈরি রাখতে হবে এই মুহূর্তে আমরা এই দৈনিক যে তথ্য পাচ্ছি গত ২৪ ঘন্টার তাতে করে কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে এটা বলা যায় অবশ্যই যেখানে পজিটিভিটি রেট ১০%-এর বেশি কলকাতায় এবং ১০০০-এর উপর আক্রান্ত একদিনে তাছাড়া রাজ্যে ২০০০-এর বেশি আক্রান্ত হলেন ১৯০ দিন পরে তাহলে বুঝতে পারছো যে হঠাৎ করে আবার এই সংখ্যাটা বাড়ছে এবং উৎসবের মরশুমে পুজোর সময় আমরা দেখেছিলাম যে পুজোর পর আক্রান্তের সংখ্যা বেড়েছিল কিন্তু এতটা বেড়ে যায়নি এবার যেটা অনেক বেশি বেড়ে গেছে অর্থাৎ এর আগে ৬০০-৭০০ পুজোর সময় সেটা বেড়ে ৯০০-১০০০-এর কাছাকাছি গিয়েছিল কিন্তু এই একেবারে ১০০০ পেরিয়ে যাওয়া গতকাল ১০০০ পেরিয়ে গিয়েছিল আজকে ২০০০ পেরিয়ে গেল ফলে উদ্বেগ তো থাকছে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কি কি কড়াকড়ি নেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে তা অবশ্য সিদ্ধান্ত হয়নি মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর দাস জানিয়েছেন যে ৩ তারিখ তিনি কিছু ঘোষণা করতে পারেন তার মধ্যে তুমি জানো যে কান্ট্রি এক্ট রিস্ক দেশগুলি থেকে
বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে তিনটায় রাজ্য সরকার। এবং তোমাকে বলে রাখি যে যেভাবে এই করোনা বাড়ছে এবং তার সঙ্গে ওমিক্রন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, এই রাজ্যেও 11 জন আক্রান্ত এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর শুধু তাই নয় এবং কুয়ের মহাসচিব টেড্রোস আজকে বলেছেন যে এত সংক্রমক ক্ষমতা এই এই ওমিক্রন ভ্যারিয়েন্টের যে আছড়ে পড়লে এটা সুনামির মতো আছড়ে পড়তে পারে করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে অনেক বেশি। নিমাই তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাজদীপ সাহার সঙ্গে। স্যার আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি করোনা সংক্রমণ দ্বিগুণেরও বেশি, কতটা ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে, কি বলবেন আপনি, কি মনে করছেন? দেখুন, অবশ্যই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, কারণ এখন আর শুধু কিন্তু ডেল্টা নেই, তার সঙ্গে ওমিক্রন এসছে, দুটো মিলিয়ে কিন্তু এখন অবস্থা এই এখন প্রবলেমটাকে আরো ক্রিটিক্যাল করে দিচ্ছে, সমস্যাটাকে। তারপরে দেখুন এখন বড়দিনের সঙ্গ চলছে, বড়দিন চলছে, এখন ফেস্টিভ মোড চলছে, ফেস্টিভ হয়ে চলছে, সেখানেও অনেক গ্যাদারিং চলছে মানুষের, সেখান থেকে একটা আশঙ্কা হচ্ছে যে ওমিক্রনটা যেহেতু আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাইবো, যে এই যে এই মুহূর্তে হাসপাতালের যা ক্যাপাসিটি বা আইসিইউ বেড বা অক্সিজেন, সার্বিকভাবে হেলথ সেক্টরে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি রকম? দেখুন, আমাদের যখন শ্রীযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন ভাষণ দিতে অ্যাডিকুয়েট নাম্বার অফ আইসিইউ বেড বলেছিলেন, ভেন্টিলেটার রাজ্যে দিয়েছেন উনি, 1 নম্বর 2 নম্বর আছে, আমাদের স্বাস্থ্যগত ভাবে জানানো হয়েছে, আমরা সবাই রেডি আছি, সবাই রেডি থাকি, সবাই রেডি আছে, দুই মন্ত্রী আছে স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় নম্বরের রাজ্য, সুতরাং এখন আমরা যেটা করতে হবে আমাদের নিজস্ব সচেতনতা আরো বাড়াতে হবে, তাহলে আমাদের আমি সচেতন বলি, কারণ এখন অনেককেই দেখতে হচ্ছে মাস্ক পরছে না, এই ফেস্টিভ মুডে মাস্ক ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, অক্সিজেন জমায়েত করছে, শুধু বাসে রেস্পিরে জমায়েত করছে, ছোট ছোট শপিং মলে জমায়েত করছে, খাচ্ছে উইদাউট মাস্ক, যে রেস্টুরেন্টে আছে উইদাউট মাস্ক, সুতরাং আমরা বারবার বলছি যে মাস্কটা অ্যাটলিস্ট পরুন, কারণ এই ভাইরাসের যে নতুন যেটা আমরা চিন্তা করছি গল্পটা তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে, সেটা একমাত্র মাস্কটা আমি হচ্ছে ওই N95 মাস্ক, আমাদের বয়স হচ্ছে N95 মাস্কের ভেরি ইম্পর্টেন্ট, আমরা নয় চিপিলে নয় N95 দেখা যাচ্ছে দেখেছি আমরা একটা ভাইরাস N95 মাস্ক আরো বেশি কন্ট্রোল হবে, যেহেতু যে N95 মাস্ক অনেকটাই চার বেড়ে বেশি, আর স্যানিটাইজার ইউজ করা, সোশ্যাল গ্যাদারিং থেকে অ্যাভয়েড করা, আর হচ্ছে ভ্যাকসিনেশন, এই চারটা আমরা করতেই হবে অ্যাজ ইউজুয়াল অপারেশন মেথড হিসেবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম চিকিৎসক রাজদীপ সাহার সঙ্গে, ধন্যবাদ তোমাকেও নিমাই, আমাদের প্রতিনিধি নিমাই পাণ্ডা ছিলেন টেলিফোনে। আমরা কোভিড পরিস্থিতির দিকে নজর রেখেছি, গত 24 ঘন্টায় দ্বিগুণেরও বেশি সংক্রমণ রাজ্যে, কলকাতাতেও সংক্রমণ দ্বিগুণের বেশি, যা উদ্বেগ বাড়াচ্ছে।